আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে বুটের ডাল দিয়ে রুই মাছ। আমি এখানে নিয়ে নিয়েছি গ্রিন বুট, যে কোনো ডাল আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এখানে আমি হাড়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, সাথে আমি টমেটোও দিয়ে দিলাম যাতে টমেটোগুলো গলে যায়। তো এখানে আমি ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেবো। প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার পেঁয়াজ আর ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এখানে আমি নিয়েছি হলুদ, রসুনের পাউডার, জিরা পাউডার, পাঁচফোড়নের পাউডার, ধনিয়া গুঁড়া, আর মরিচ, আর কাঁচা মরিচ, আর অল্প একটু লবণ। তো আমি সবগুলো এখন ভালো করে তেলে কষিয়ে নেব। আমি এখানে পানি দিয়ে দিলাম, তারপর মশলাগুলো ভালো করে আমি আগে কষিয়ে নেব। আমি এখানে রসুনের পেস্টও দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো। আমার মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো ভালো করে আমি মশলার সাথে অনেকক্ষণ 5-6 মিনিটের মতো কষিয়ে নেব। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে আলাদা করে উঠিয়ে রাখবো। এখন আমি দিয়ে দেব আমি যে বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো। আপনারাও ডালগুলো আগেই ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে আর রান্না করতে বেশি সময় নেবে না। আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলেও চলবে। ডালগুলোকে ভালো করে মশলার সাথে আগে কষিয়ে নেব। আমার ডাল কষানো হয়ে গেছে, ডালগুলো ভালো করে কষিয়ে নিলে ডালের যে কাঁচা একটা গন্ধ করে স্মেল, ওইটা আর থাকে না। তো আমি এখানে পানি দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত ডাল সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব।
ডালগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে দিয়ে দেব আমার মাছগুলো যেগুলো আমি উঠিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দেবো পানি, যতটুকু আমার দরকার ততটুকু পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি গুলো। আমার ডাল রান্না হয়ে গেছে। তো একদম শেষ মুহূর্তে আমি দিয়ে দিলাম জিরা পাউডার, এটা দিয়ে আমি ঢেকে দিব। তাহলে জিরা পাউডারের যে সুন্দর একটা গ্রাউন্ড আছে ওইটা চারিদিকে ছড়িয়ে পড়বে। আজ এই পর্যন্তই, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রান্না আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।